আসসালামু আলাইকুম মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো গরুর পায়া বা নলা রান্না। দেখুন বড় বড় সাইজের নলা আমি প্রেসার কুকারে নিয়েছি সিদ্ধ তাড়াতাড়ি হওয়ার জন্য। এবার আমি এতে দিয়ে দিব পেঁয়াজ 1 কাপ, দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, বাড়িতে গরম মশলা দিয়ে দিব, গরম মশলাগুলো দিয়ে দিব 1.5 চা চামচ, দিয়ে দিব জিরার গুঁড়া 2 চা চামচ, বা দিয়ে দিব ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, এবার দিয়ে দিব দিয়ে দিচ্ছি গোটা মশলা, দারচিনি 3-4 টুকরা, এলাচ 5-6টি, তেজপাতা 2টি চিরে নিয়েছি, লবঙ্গ 4-5টি, গোলমরিচ দিয়ে দিচ্ছি 5-6টি দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি এই যে ছানার মশলা, পায়া মশলাগুলো বিক্রি করে 95 টাকা, এটা নিয়েছি আমি। এবার দিয়ে দেবো এটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, এখানে লবণ দেওয়া আছে, আমি তবুও 1 চা চামচের মতো দিচ্ছি। এবার ভালোভাবে মেখে নিব, আমি এখানে তেল ইউজ করি নাই, তেল আমি পরে বাগার দেওয়ার সময় তেল দিব। আর দিয়ে দিচ্ছি 2 কাপ টমেটো, মিক্স করা শেষ, এবার দিয়ে দিচ্ছি পানি, কাপ দিলাম 2 কাপ, তিন কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে 10 সিটির জন্য অপেক্ষা করব, তারপর খুলে দেখব কি অবস্থা। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম, এবার ভাপটা উঠিয়ে নিব। এবার আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি চুলায়, দিয়ে দিচ্ছি তেল 1 কাপের মতো তেল, পেঁয়াজ বেরেস্তা করছিলাম ওইটা সহ তেলটা এখানে ঢেলে দিলাম। এবার কুকারটা খুলছি, আমি এখানে কোনো পাউরুটি কর্নফ্লাওয়ার ইউজ করি নাই, নর্মালি যে পায়াটা আমরা বাসায় রান্না করি ওইভাবে করছি।
কুকারে রান্না করাই আধা ঘন্টার মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এমনি হাঁড়িতে বসালে 4-5 ঘন্টা লাগতো। দেখেন মাংসগুলো কিভাবে সিদ্ধ হয়ে গেছে, বুঝছেন? কুকারে রান্না করলে একটা সুবিধা কি, যেরকমই মাংস হোক না কেন সিদ্ধ হয়ে যাবে। আবার বেশি সিদ্ধ করলে হাড় থেকে মাংসগুলো ছুটে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। এবার এতে দিয়ে দিব কাঁচামরিচ 5-6টি, দিয়ে এবার জল দিব। এবার 5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে সার্ভিং ডিশে পেরে নিব। তৈরি হয়ে গেল আমার পায়া বা নলা, যে যাই বলুক, সবাই অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।